অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 22 মার্চ টু 28 মার্চ কেমন যেতে চলেছে আগামী সপ্তাহে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। এটি সম্পূর্ণরূপে চন্দ্রের রাশি ধরে আপনাদেরকে এই রাশিফলটি আপনাদের সামনে তুলে ধরি। সাপ্তাহিক রাশিফল কী হতে পারে তার একটা অগ্রিম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে থাকেন। তো কেমন লাগছে আপনাদের এই সাপ্তাহিক রাশিফল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন, এ সপ্তাহে যা গোচর সেই অনুযায়ী ফার্স্ট পার্টে আপনাদেরকে আমি মেষ টু কন্যা রাশি দিয়েছি। এই পার্টটিতে আপনারা তুলা রাশি টু মীন রাশি পর্যন্ত এই পার্টে আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক তুলা রাশি। তুলা রাশির শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যা কিন্তু নেই, শরীরগত দিক ভালো থাকছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা, সফলতা সাকসেসের জায়গায় কিন্তু থাকছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশান, উদ্বেগের জায়গা, চোট আঘাত, ফাড়া, রক্তপাত এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অধিক থেকে অধিকতর ব্যয় এ সপ্তাহে কিন্তু আপনাদের হবে তুলা রাশি যদি আপনি হন, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গাটায়, প্রেমের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চোখ কান খুলে রেখে ব্যবসা করুন, কিছু কিছু ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনাটা কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে তুলা রাশি যদি আপনি হন। আপনার ক্ষেত্রে এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর সরকার নিয়ে কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে, শারীরিক পার্ট বিশেষ করে ব্লাড রিলেটেড সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গ্রাইনিক সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং আপনাদের বিশেষ করে ছোটোখাটো চোট আঘাত, রক্তপাত, ফাড়া সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভাগ্যের সাপোর্ট আপনারা নিশ্চিতরূপে পাবেন, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে যথেষ্ট পরিমাণে চাপ কিন্তু থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু নির্দেশ করছে, সফলতা সাকসেসের জায়গা কিন্তু আপনাদের থাকছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পারিবারিক সুখের জায়গা, কিছু কেনা, হাইলাইটেড কিছু কেনা এই সম্ভাবনাটা কিন্তু থাকছে, অর্থাৎ ভূমি ভবন বাহন সুখের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের বাড়িয়ে তুলছে। কিছু শুভ সংবাদ আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু নির্দেশ করছে আপনি যদি হন বৃশ্চিক রাশি মানুষ আপনার ক্ষেত্রে। এবং আপনাদের এই সপ্তাহে কোনো জায়গাতে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, বিদেশ থেকে অর্থ লাভের জায়গাও নির্দেশ করছে। এরপরের রাশি হচ্ছে আপনার ধনু। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে তেমন সমস্যা নেই, শরীর স্বাস্থ্যের দিকটা ভালো, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, গোল্ডেন কাপের সমস্যা কিন্তু আপনাদেরকে এই সপ্তাহে ভোগাবে, বিশেষ করে গোল্ডেন কাপের সমস্যা, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এই জায়গাটা, এবং পিতার থেকে সহযোগিতা, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তন, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, এডুকেশনের দিকটা ভালো, অর্থাৎ আর্থিক স্থিতির দিকটা মোটামুটি কিন্তু শুভ ফল নির্দেশ করছে আপনি যদি হন ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা বলবো মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আমি আবারও বলবো আপনাদের শরীরের পার্ট নিয়ে একটু হলেও আপনাদের এই সময় কিন্তু ভোগাবে, শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের একটু সামান্য কিছু আপনাদের কিন্তু ভোগাবে, গর্ভবতী যারা মহিলারা আছে, যারা প্রেগনেন্সি পিরিয়ড আছে তাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে সাবধানতা, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয়, বিবাহের জায়গাটা আপনাদের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে আপনারা শুভ ফল কিন্তু পাবেন। তবে অর্থ লেনদেনের ব্যাপারে আপনারা সাবধানতা অবলম্বন করুন, কিছু কিছু ক্ষেত্রে টাকা আটকে যাওয়া বা টাকা ফেঁসে যাওয়ার সম্ভাবনা থাকছে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গা কিন্তু নির্দেশ করছে, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি কিন্তু শুভ বলা যেতে পারে, এডুকেশনের দিকটা আপনাদের ক্ষেত্রে মধ্যম। এরপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের
শরীরগত দিক নিয়ে একটু হলেও আপনাদেরকে এই সময় ভোগাবে। ওদিক থেকে অধিকতর খরচ কিন্তু এই সপ্তাহে আপনাদের হবে, অর্থাৎ ব্যয়ের মাত্রাটা কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হবে, খরচ ইনকামের থেকে ব্যয় আপনাদের যথেষ্ট পরিমাণে হবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও টেনশনের জায়গায় কিন্তু আপনাদের থাকছে, মায়ের হেলথের জায়গাটা নিয়ে একটু হলেও সাবধানতা অবলম্বন করুন। বিয়ের ব্যাপারটা খুব একটা কিন্তু শুভ কিন্তু এখন দেখা যাচ্ছে না, বিয়ের ব্যাপারটাতে আপনারা একটু হলেও থেমে যান। তবে প্রেমের জায়গাটা, যারা লাভ কানেকশানে আছে, প্রেমজ জায়গাতে প্রেমের ক্ষেত্রে সম্পর্কে উন্নতি, নতুন প্রেম আসা এই সম্ভাবনা থাকছে। বিদেশ থেকে অর্থলাভ, বিদেশের সঙ্গে যারা রত আছে বিদেশ থেকে অর্থলাভের সম্ভাবনা বাড়িয়ে তুলছে। আকস্মিক ধন প্রাপ্তি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মর জায়গাটা ভালো, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলছে। কুম্ভ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে সহযোগিতা এই সময় পাবেন। এবং ধনের জায়গাটা কিন্তু আমি আবারও বলবো, ধনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপরে আসি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের পরাক্রম এই সময় বৃদ্ধি পাবে। যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে ভাড়ে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা এগুলো কিন্তু আপনাদেরকে ভোগাবে এ সপ্তাহে প্রচণ্ড পরিমাণে। ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে, সাবধানতা অবলম্বন করুন। আপনাদের বিবাহের ব্যাপারটা কিন্তু শুভ, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন, যোগাযোগ করুন, আপনাদের বিয়ের ব্যাপারটা কিন্তু কানেকশান থাকছে। সন্তান সুখের জায়গা আপনাদের তৈরি হচ্ছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, যে সূত্র থেকে ধনের জায়গাটা কিন্তু আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট হারে মজবুত কিন্তু হতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ হওয়ার সম্ভাবনা এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের আত্মীয় স্বজনের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে কেরিয়ার ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, এডুকেশন দিকটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। পাড়ার প্রতিবেশী সঙ্গে আপনার কিছু কিছু ক্ষেত্রে জেলাসি হওয়ার জায়গা কিন্তু নির্দেশ করছে। ওভারঅল মীন রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক স্থিতিটা যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও। সকলে ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।